হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি বান্টি নিয়ে চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ, নতুন একটা ব্লগ। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্নাঘরে আগে চলে এসেছি রান্নাঘরটা সাফ সাফাই করতে। রান্নাঘরে অনেক কিছু পড়ে থাকে সকালবেলায়, ঠিক আছে? আর বুঝতেই পারছো, মানে কুটো কাটা দিয়ে জাল দিই, কুটো কাটা তো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তার জন্য ঘরটাকে আগে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এখন তারপরে উনুনের থেকে ছাই তুলে নিলাম। আর ওদিকে শাশুড়িমারা অনেকক্ষণ আগে উঠেছে, উঠোনটা ঝাড় দিয়েছে। তারপরে শাশুড়ি মায়ের সব কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছো? ও ঘরে তাঁত বুনছে, তাঁতটা নড়ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। তো উনি তাঁত বুনছে, আমি আমার এখন কাজ করি, চলো। তো দেখো, উনুনটা চলো এখন লেপে ফেলি। আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এখন শীত চলে গিয়ে এখন তোমার গরমকাল এসে গেছে। গরমকাল মানে ফাল্গুন মাসের অর্ধাঅর্ধি প্রায় হতে গেল। তো অর্ধাঅর্ধি মানেই বুঝতে পারছো হালকা হালকা গরম পড়া আরম্ভ করে দিয়েছে। আবার বেশ দু তিন দিন ধরে বেশ ভালোই গরম পড়ছিল, আবার দু তিন দিন ধরে দেখছি যে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি তো মানে গরম পড়ে গেছে জন্য চাদর টাদর সব বেশিরভাগই তুলে ফেলেছি, মানে একটা একটা করে রেখে দিয়েছি, রেখে সব তুলে ফেলেছি। তো দেখো, সকালবেলায় আগে সোয়েটার টুপি চাদর এগুলো না পরলে কিন্তু একদম মানে জলে হাত দেওয়া তো যেতই না, আর এরকমভাবে বসতেই পারতাম না। টুপি মোজা সোয়েটার মানে সব কিছু পরে তারপরে গা বাসন মাজতে বসতে হতো। আর এখন দেখেছো তো, এখন কিছুই লাগছে না, জাস্ট একটা হালকা হালকা ঠান্ডার জন্য মানে একটু ওড়নাটা গায়ে দিয়েছি, তারপরে বসে পড়েছি থালা বাসন কটা মাজতে। তো চলো, এই যে থালা বাসন কটা এখন ভালো করে ধুয়ে নিই। আর অর্ধে পাপাকে সেদিনকে বলেছিলাম যে 5 টাকা দামের ওই সাবানগুলো না, বাসন মাজার সাবানগুলো দিয়ে মানে বেশি দিন যায় না, অল্প দিনেই ফুরিয়ে যায়। তাই বলেছি একটা ছোট্ট একটা 15 টাকা দিয়ে বাটি কিনে নিয়ে আসতে। ওই বাটিগুলো আমার একার তো মানে অনেক দিন চলে যাবে। তো দেখো, থালা বাসনের সাথে সাথে আমি কড়াইটাকেও মেজে নিয়ে আসলাম। এই যে মেজে নিয়ে আসলাম না কড়াইটা, আজকেই রান্না করতে গিয়ে আবার পুড়ে ছাই হয়ে যাবে। তো কেন জানি না, বুঝতে পারি না, প্রতিদিন এরকমভাবে কড়াইটা পুড়ে যাই। আর দেখতে কত বাজে লাগে বলো তো, রান্না করার সময় যদি এরকম পোড়া কড়াই রান্না করি তোমাদেরই কিন্তু ভালো লাগবে না। তো দেখো, আমার ওদিকে টুকটাক কাজকর্ম সেরে এই যে ছাগল দুটোকে বাইরে বের করে নিয়ে আসলাম, তারপরে মুরগির ছাদের এই যে খেতে দিচ্ছি। আর এক দিদিভাই কমেন্ট করেছে যে আমার ছাগলের ছানাটা খুব মিষ্টি হয়েছে। তো সত্যিই খুব সুন্দর হয়েছে, কেন বলো তো, ওই একা একা হয়েছে তো তার জন্য দেখতেও সুন্দর হয়েছে আর একটু গোলুমুলু হয়েছে। তো এদিকে ছাগলটাকে খেতে দিয়ে মুরগির বাচ্চা দুটোকে কতটা খুদ দিলাম, খুদ দিয়ে খেতে দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে এই দেখো আমি এখন চলে এসেছি বাথরুমে। এখন জামাটা ভালো করে ধুয়ে এখন মেলে দেবো, চলো। আর আজকে জানো তো, কাকাদের তো কালকে মেঘলার জন্য একদম বড়িগুলো দিতেই পারিনি। তো মেঘলা ওয়েদার, এদিকে ডাল বাটা হয়ে গেছে, বাড়িতে ফ্রিজ নেই, মানে কি করবে ভেবে পাচ্ছিলাম না, আমরা কেউই ভেবে পাচ্ছিলাম না যে 3 কেজি ডাল ভিজিয়ে ডালগুলো কি নষ্টই হবে, তাই ভাবছিলাম। তারপরে কাকা গিয়ে, কাকার এক পরিচিত একজনের বাড়িতে ফ্রিজ আছে, তো সেই বাড়িতে রেখে আসলো। তো এত মেঘলা ওয়েদারে যদি বড়ি দেওয়া যায়, বড়িগুলো তো সব নষ্ট হয়ে যাবে, মানে একটা বড়িও ভালো হবে না। তো তার জন্য ফ্রিজে রেখে দিয়ে এসেছিলো। তো আজকে তাড়াতাড়ি করে সকালবেলায় রেডি শেডি হয়ে নিলাম, কাকিমা বললো যে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নাও। আমি বললাম আমি রেডিই আছি, আপনারা রেডি হলেই হবে। তো আজকে যাব বড়ি দিতে, বুঝলে তো। এদিকে দেখো, অর্ত্রীর পাপা ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। তোমরা তো দেখেছো 4 মাস, 4.5 মাস, 5 মাস অবধিও কিন্তু আমি এক কলসি করে জল টেনেছি,
এখন টানতে গেলে খুবই কষ্ট হয়, নিজেরই খুব কষ্ট লাগে। তো আরেক যে পাপাকে বললাম একটু কলসিটা করে জল ভর্তি করে উনুনের পিঠে ধুয়ে আসতে, ও গিয়ে ধুয়ে আসলো। আর মানে কেনা জলটা শেষ হয়ে গেছে, তার জন্য কখন কিনে আনবে তার তো কোনো ঠিকানা নেই। তো তার জন্য ভাবলাম যে কয়েক বোতল এই যে টাইম কলের জল ভরে নিই, আর জলের তো সবসময় প্রয়োজন হয়, কখন যে মানে খেতে লাগবে তার তো আর মানে বলার কথা থাকে না। ধরো এখনই আমার জল তেষ্টা পেয়ে গেল, কি এখনই অরিত্রি বলবে জল খাবো, তো কলের জল এত বাজে খাওয়া যায় না। তো কি করা যাবে, কয়েক বোতল জল আমি নিয়ে এসে এই যে এখন রান্নাঘরে রেখে দিলাম। আর ভাবছি কি কিছুদিন পরে মানে বাপের বাড়ির থেকে ঘুরে এসে গ্যাস নিয়ে নেব, গ্যাস নিয়ে তারপরে হচ্ছে তোমার গ্যাসে রান্না করব, উনুনে আর কষ্ট করে জ্বালানি টেনে রোদে শুকিয়ে আর ভাবছি রান্না করব না, ঠিক আছে। আর কি বলতো, আমি না নতুন লক্ষ্মী ভাণ্ডার জমা দিয়েছি, ঠিক আছে। বয় এখনও 25 বছর পূর্ণ হতে আমার কিন্তু এখনও 4-5 মাস বাকি আছে, মানে যেখানে জমা দিয়েছি সে বলল যে হয়ে যাবে, তো বললো তো হয়ে যাবে, আমি কাগজপত্রগুলো জমাও দিয়ে আসলাম। যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকাই সামনের মাসে ঢোকে তাহলে তো আমার খুবই উপকার হবে, খুবই উপকার হবে, আমি সেই টাকা দিয়ে গ্যাসটা তুলে নিতে পারবো, আমার বরের একটুখানি মানে কষ্টটা কম হবে, বুঝলে। ও একা একা কাজ করে তো সংসার মানে চালাতে একটু কষ্টই হয়ে যায়। তো ওদিকে মেয়ের কতগুলো জামা কাপড় মানে 2-3টা মতন জামা ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে এখন মেলে দিয়ে আসলাম, কারণ মেয়ে কালকে যাবে ওর পিসির বাড়িতে ওর ঠাম্মির সাথে, বুঝলে। তো তারপরে দেখো পাশের বাড়ির একজনের ছাদে চলে এসেছি, তো কাকারা এখানেই বড়ি দেবে, কারণ ছাদে প্রচুর রোদ জানো তো, আর বাড়িতে উঠোনে ছাগল মুরগি মানে বুঝতেই পারছো অত্যাচার হবে, আর ছাদে নিশ্চিন্তে মানে বড়ি দেওয়া যাবে, তার জন্য চলে এসেছি এই যে ছাদে। আর ছাদে একটুখানি উঠতে লেগেই দুটো সিঁড়ি ভাঙতে লেগে আমি পুরো হাঁপিয়ে গেছি জানো তো। আমার বাপের বাড়ির ওদিকে যা বড়ি দেয় বন্ধুরা, শীতকালে এক একজনের বাড়িতে 10 কেজি 12 কেজি তারপরে 7 কেজি 8 কেজি ডালের পর্যন্তও বড়ি দেয়, কিন্তু আমাদের শ্বশুর বাড়ির এদিকটাতে অতটা চল নেই বড়ি দেওয়ার, ঠিক আছে। তো কাকারা তাও দেয়, প্রায় বছরই দেয়। তো দেখো আমি বড়ি দিতে কিন্তু বেশ ভালোই পারি, তো তার জন্য আমাকে বড়ি বসানোর জন্য কাকিমা কাকা ডেকে আসছিলো। তো তারপরে দেখো চলে এসেছি ছাদে, এই যে কলার ডালের বড়ি, কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। আমি পিসি কাকা আমরা তিনজনা বড়ি দিচ্ছি, আর কাকিমা ওদিকে ডালটাকে ফেটাচ্ছে, ঠিক আছে, ফেনাচ্ছে আর কি। তো ডালের ভেতরে চাল কুমড়ো দেওয়া হয়েছে, আর মশলা কী দিয়েছে জানো, পাঁচফোড়ন মানে মৌরি মেথি, তারপরে তোমার কালো জিরে, মানে 3-4 রকমের এরকম মশলা দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমার বাপের বাড়ির এদিকে না ওর এইসব মশলা দেয় না, শুধু শুধুই বড়ি বসায়, তাই কি টেস্ট হয় জানো। আর আমার শ্বশুর বাড়ির এদিকেই দেখি যে এরকমভাবে 4-5 রকমের মশলা দেয় বড়ির ভেতরে, আমার অতটা পছন্দ হয় না, ঠিক আছে। বড়ি কলাইয়ের ডালের বড়ি এমনিই টেস্ট লাগে। তো বড়ি দেওয়া কমপ্লিট হলো, দেখো কবে যে আমাদের এরকম একটা ছাদ হবে তাই ভাবছি, তো ছাদে উঠে উঠে ভিডিও করব, ছাদে উঠে উঠে বসে থাকবো, অনেক দিনের ইচ্ছা জানো তো, বাপের বাড়িতেও কোনো দিনও ছাদে উঠতে পারলাম না, শ্বশুর বাড়িতে এসেও পারলাম না। তো দেখি এই যে আমার শ্বশুর শুনছি ওপরে ঘর করবে, তো কবে করবে তাও বলতে পারছে না, মিস্ত্রি আসলে ঘর আরম্ভ হলে তোমরা তো অবশ্যই দেখতে পাবে। তো সকালবেলায় তো রান্না করেছিলাম না, তো স্কুল থেকে খিচুড়ি অরিত্রি নিয়ে এসেছে, দেখো দুটো ডিম দিয়েছে অরিত্রির একটা আমার একটা, তো অল্প কটা ঠান্ডা ভাতও আছে, ঠান্ডা ভাত কটা আমি খাবো, অরিত্রির পাপাকে খিচুড়ি আর ডিম এই যে দিয়ে দিলাম। আর আমার না খিচুড়ি খেতে একদম ভালো লাগে না জানো তো, স্কুলের খিচুড়ি খেতে আমার ভালোই লাগে না, আমি খিচুড়ি রেখে ভাত খাই, শুধু ডিমটা খাই। তারপর অরিত্রির পাপাকে বাজারে পাঠিয়েছিলাম, তো বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তো ওই মানে কেটেই নিয়ে এসছে বাজার থেকে, তো ও আবার ধুয়ে টুয়ে রেখে দিল, আমি আর ধুইনি। তো দেখো বেশ রোদ উঠেছে, খাওয়া দাওয়া করলাম, করার পরে বসে থাকলে তো আর এখন হবে না, তো কতগুলো শস্যের মানে জ্বালানি এই যে এখান থেকে টেনে টেনে বার করতে হচ্ছে, টেনে টেনে বার করতে যে কত কষ্ট লাগছে আমার আমি জানি, আর ভগবান জানে। খেয়ে উঠেছি তার উপরে আবার, তো খেয়ে উঠে কাজ করতে একটু কষ্টই হয়। তো দেখো এই শস্যের কাকচাগুলো আমি রোদে দেবো, রোদে দিয়ে ভালো করে মচমচে করে শুকিয়ে তারপরে উনুনের পিঠে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর জ্বলবে জানো তো।
দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে জ্বালানি কটা মেলে দিয়ে এই যে চলে এসেছি। মনে করলাম যে দুপুরে যেহেতু রান্না করব, তো উনুনে রান্না করতে করতে সবজি কাটা একটু মানে কষ্টই হয়ে যায়, তাই ভাবলাম যে মানে এক হাতে জাল দেওয়া, এক হাতে সবজি কাটা, এক হাতে বাটনা করা মানে খুবই কষ্ট হয়ে যায়। তাই ভাবলাম বসে বসে আগে রান্না করার আগে, স্নানের আগে সবজি কটা কেটে রাখি। তাই দেখো আমার মানে সবজি কাটলাম, আগে আলু কেটে নিলাম, তো মাছের ঝাল করব। প্রতিদিনই তো ঝোল খাই, ভালো লাগে না আর। আর শাশুড়ি মা বললো ছোলার শাক আর বেতের শাক আর দুই তিন রকমের শাক এখানে মিক্স করা আছে, তো শাশুড়ি মা বললো একটু কুচি কুচি করে কেটে দাও। তো এই দেখো জিরি জিরি করে কেটে দিলাম শাক কটা। আর শাক ভাজার থেকে ঘন্ট বেশি ভালো লাগে জানো তো আমার, মাছের মাথা দিয়ে বলো, কলাইয়ের ডাল দিয়ে বলো, ঘন্ট করলে বেশি ভালো লাগে। তো আরেকটিকেও স্নান করিয়ে দিয়েছি, নিজেও স্নান করে নিয়েছি। এদিকে দেখো কীর্তনের জন্য মানে ভিক্ষা নিতে এসছে, তো আরেকটিকে বললাম তুমি দিয়ে দাও, তো আরেকটি ওদিকে দিচ্ছে। তো এদিকে দেখো শাশুড়ি মা আমি যেই উনুনটা করেছিলাম ঘরের পেছনে, আগে রান্না করতাম, সেই উনুনটাকে ঝিকের উনুন বানিয়ে নিয়েছে, কারণ আমি তো এখন আর ওদিকে রান্না করি না। আর এদিকে দেখো বলতে বলতে আমি কখন ভাতও বসিয়ে দিয়েছি, আমার ভাতটা কিন্তু হয়েও গেছে। আর দেখতে পাচ্ছ দু বোতল তেল রাখা আছে, ওই তেল তেল দুই বোতল কিন্তু আমার শাশুড়িমা দিয়েছে, মানে আমার শাশুড়িমাদের সর্ষে লাগিয়েছিল, সেই সর্ষে ভাঙিয়ে এই তেল আমাকে দিয়েছে, ঠিক আছে। তো এই তেলগুলো কিন্তু আমার অনেক দিনই চলে যাবে। তো চলো এখন মাছ কটা ভেজে ফেলি, ভেজে তরকারির কী কী করছি না করছি দেখতে থাকো। তেলাপিয়া মাছ, তো মাছগুলো বেশ বড় বড় জানো তো, মাথা 3 পিস আর লেজা 3 পিস হয়েছে, দিয়ে 50 টাকার মাছ। আমার মানে আমার হাজবেন্ড মানে আরেকটির পাপা যথেষ্ট চেষ্টা করে, মেয়ে মানে ডাল ঠাল হলে একদম ভাত খেতে চায় না, যথেষ্ট চেষ্টা করে যে মাছটা আনার, ঠিক আছে, প্রতিদিনই চেষ্টা করে আনার। আর দেখবা ডাল যদি আমি রান্না করি বা নিরামিষ রান্না করি, বলবে আমি নুন দিয়ে ভাত খাবো তবু ডাল খাবো না, আমার মেয়ে এরকম। তো মটরশুঁটি কাঁচা লঙ্কা তারপরে কালো জিরে দিয়ে ভেজে তুললাম, মটরশুঁটিটাকে না বাটা করব বুঝলে, অনেক দিনই এনেছে মানে 2-3 দিন হয়ে গেল এনেছে, ভাবছি করব করব করাই হচ্ছিল না, মটরশুঁটি বাটা করবো। আর এদিকে পুঁইমুচুরির ফল কালকে অরিজিকে দিয়ে কাকিমাদের চাল থেকে পাড়িয়েছিলাম, তো পুঁইমুচুরির ফল ভাজা খেতে আমার এত ভালো লাগে। পুঁইমুচুরির ফল ভাজা শুধুমাত্র নুন আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েই করেছি, তো ওটাও বেশ ভালো হয়েছে। আর এই দেখো আমার তরকারি হয়ে গেছে মাছের ঝাল, আর রোদে বসে এদিক থেকে তাপ আসছে, ওদিক থেকে তাপ আসছে, মানে বুঝতে পারছো উনুনের তাপ আবার এই ফাঁকা দিয়ে রোদ্রুরের তাপ আসছে, মুখটা পুরো লাল হয়ে গেছে। ভাবছি একটু পরে ভাত খাবো, তার জন্য মোয়ের ওপরে সব কিছু তরকারি টরকারিগুলো তুলে রাখছি, কারণ আগে বাইরের কাজগুলো সেরে আসি তারপরে ভাত খাবো, কারণ উঠোন ঝাড় দেওয়া বাকি আছে এখনও, উঠোন কটা ঝাড় দেবো। আর সর্ষের কাকচা মানে রান্না করতে করতে ফুরিয়ে গেছিলো, কটা তুলেছিলাম আর কটা পড়ে রয়েছে সে কটা এখনও উঠাবো, বুঝতে পারলে তো, বহুত কাজ আছে এখনও, তারপরে ভাত খাবো। আর ভাত খেয়ে উঠোন ঝাড় দিতে গেলে অনেকটা কষ্ট হয়, তোমরা তো আবার মানে কিছু কিছু মানুষ আছো আমার কষ্ট দেখলে তোমাদের নাটক বলে মনে হয়, তো সবাইকে বলছি না কিন্তু, ঠিক আছে, আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা আমাকে অনেক ভালোবাসো, আর যারা আমাকে ভালোবাসো না, সবাই তো একটা মানুষকে ভালোবাসতে পারে না, তো তাদের কথাই বলছি, ঠিক আছে। তো দেখেছো কতগুলো সর্ষের কাকচা আমি নিয়েছিলাম আর কতগুলো নেওয়া হয়নি, এগুলো এখন ঝাড় দিয়ে, আর মাজাটা পুরো লেগে যাচ্ছিলো জানো তো বন্ধুরা, তারপরে এরকমভাবে বসে বসে ঝাড় দিতে হলো। তো তারপরে চলো এখন সর্ষের কাকচাগুলো এখন এই কটা জড়ো করে বস্তাতে করে তুলে আমি উনুনের পিঠে রেখে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো।
দুটো বেজে গেলেই ছাগলগুলো মানে বাড়ির ভেতর থেকে একটু বাইরে আসতে চায় জানো তো, তো তার জন্য এই যে মানে দুটো তিনটে বাজলে পরে একটা অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন আমরাও রাস্তায় বসে থাকি, মানে রাস্তার ধারে আমরাও গল্প করার জন্য বসে থাকি, বান্ধবী আমি আরও দু একজনও থাকে, তো ছাগলগুলোকেও আমার কাছে নিয়ে এসে বেঁধে রাখি। তো এমনি করতে করতে না অভ্যাস হয়ে গেছে। তো দেখো ছাগলগুলোকে রাস্তার ধারে নিয়ে এসে বেঁধে রাখলাম। তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়ার আগেই ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই, তাহলে নাহলে খাওয়ার পরে খুব অসুবিধা হয়ে যায়। আর দেখতে পাচ্ছ গাল দুটো কেমন লাল টকটকে হয়ে গেছে, হয়তো ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না ভালো, তবুও বোঝা যাচ্ছে। আর পুরো হাঁপিয়ে গেছি আমি, পুরো হাঁপিয়ে গেছি বিশ্বাস করো। মানে আমার মানে হাঁপটা কেন লেগে যায় জানো, কারণ ছোটোবেলার থেকে আমার হাঁপানির টান আছে, ঠিক আছে, তাই একটুতেই আমার হাঁপ লেগে যায়। আর এদিকে দেখো আমার রান্নাগুলো তো দেখানোই হয়নি, মটরশুঁটি বাটাটা এত টেস্টি হয়েছিল খেতে কি বলবো, আর পুঁই মুচুরির ফল ভাজাটাও খুব ভালো হয়েছিল। আর এদিকে গরম গরম হাঁড়ি ভর্তি ভাত, আর এদিকে দেখো মাছের ঝাল, প্রতিদিনই ঝোল খেতে খেতে না এলে গেছি, তার জন্য আজকে মাছের ঝাল করলাম। পুঁই মুচুরির ফল ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর লাল লাল করে এইভাবে ডোলে ডোলে ভাত মেখে তারপরে মুখে দিলে ওফ, লঙ্কাটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি লাগে জানো তো, একটু ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে। তো বন্ধুরা জানো, তো বন্ধুরা এইমাত্র আমি ভাত খেয়ে আসলাম আর কি। এখন কটা বাজে, 4:05 বাজে। তো আগে কাজকর্মগুলো কমপ্লিট করলাম, তারপরে ভাত খেলাম। ভাত টাত খেয়ে যদি উঠোন ঝাঁটিতে যেতাম তাহলে আমার একদম বুদ্ধি শেষ হয়ে যেত। তো দেখো খাওয়ার পরে যে কটা আঙুর ফল নিয়েছি, আঙুর ফল কটা খাবো। আর আমার ফলের মধ্যে প্রিয় হচ্ছে আঙুর ফল আর তরমুজ, আমার খুবই ভালো লাগে, আর আম, ঠিক আছে। তো চলো আঙুর ফল খাই, আর এখন একটু বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিব 10-15 মিনিট মতন, তারপরে আবার বাদ বাকি দেখা যাবে কি করি না করি। তো চলো